আমার প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা সবাইকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় বন্ধুগণ, ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে পেয়ে যান। বন্ধুগণ, সকল প্রকার ওষুধ নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা এই বনিজা 20 অর্থাৎ বনোপ্রাজল 20 মিলিগ্রাম যা প্রস্তুত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আর বক্সের দাম হচ্ছে 300 টাকা। বন্ধুগণ, তার আগে আমি আপনাদের সাথে পরিচয় করে দিই ভিতরের পাতাটা দেখতে কীরকম। এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ভিতরের পাতাটা, 10টি ট্যাবলেট থাকে, 10টি ট্যাবলেটের দাম 100 টাকা, আর প্রতিটি ট্যাবলেটের দাম 10 টাকা করে, অর্থাৎ প্রতি বক্সে 30টি ট্যাবলেট থাকে আর প্রতি বক্সের দাম 300 টাকা। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে এই বনিজা 20 ট্যাবলেটটি নিয়ে সার সংক্ষেপে আলোচনা করব। এটি কাদের জন্য প্রস্তুত করা হয়েছে, এটি গর্ভকালীন বা স্তন্যদানকালে খাওয়া যাবে কি না, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে তুলে ধরব, আর এটি কারা সেবন করতে পারবেন না সেই বিষয়গুলো আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরব। তো বন্ধুগণ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই বনিজা 20 অর্থাৎ বনোপ্রাজন জেনেরিক উপাদান নিয়ে এটি প্রস্তুত করা হয়েছে, সম্পূর্ণ আধুনিক টেকনোলজির একটি মেডিসিন। এটি আপনাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির, যাদের ডিউডেনাল আলসার রয়েছে, গ্যাস্ট্রিক আলসার রয়েছে, তারপরে আপনার যাদের রিফ্লাক্স এসোফ্রাগাইটিসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই বনিজা 20 ট্যাবলেটটি অসাধারণ ভূমিকা পালন করে থাকে। এটি বর্তমান যুগে আধুনিক টেকনোলজির একটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। এই ট্যাবলেটটি বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের প্রচুর সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অত্যাধিক চমৎকার কাজ করে থাকে। যারা অন্যান্য গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার ফলে তাদের গ্যাস্ট্রিকের নিরাময় হচ্ছে না, অর্থাৎ গ্যাস্ট্রিকের ভোগান্তি থেকে তারা স্বস্তি পাচ্ছে না, তাদের ক্ষেত্রে এই বনিজা 20 মিলিগ্রাম অত্যন্ত চমৎকার। এটি বিশেষ করে গ্যাস্ট্রিক, ভোগ, জ্বালাপোড়া ও পরিপাকতন্ত্রের আলসার নিরাময়ের সর্বাধিক কার্যকরী একটি মেডিসিন। বন্ধুগণ, আপনারা হয়তো এই বনিজা 20 সম্পর্কে অনেকে অবগত নয়, তবে আসলে এটি বর্তমান বাংলাদেশের কিন্তু কয়েকটি কোম্পানি এই বনিজা অর্থাৎ এই বনোপ্রাজল 20 মিলিগ্রাম ট্যাবলেটটি নিয়ে এসেছে। তো আপনারা এটি সেবন করে দেখতে পারেন, বিশেষ করে যাদের 18 বছরের ঊর্ধ্বে তাদের জন্য এই বনিজা ট্যাবলেটটি নির্দেশিত, অর্থাৎ 18 বছরের নিচে যাদের তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয়। এটির আরেকটি ফেসিলিটি বা সুবিধা হলো, এটি আপনারা দৈনিক একবার এটি খাবার আগে বা পরে যে কোনো সময়ে খাওয়া যেতে পারে, তাই আপনারা এটি যে কোনো সময় খেতে পারবেন। তো বন্ধুগণ, এই বনিজা ট্যাবলেটটি এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে আপনারা এটি সেবন করতে পারবেন না, কেননা এটি গর্ভাবস্থা বা স্তন্যদানকালের জন্য এটি নির্দেশিত নয়। তারপরও আপনারা এটি যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন গাইনিকোলজিস্ট চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি সেবন করতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল বনিজা 20 ট্যাবলেটটি নিয়ে আমাদের সারসংক্ষেপে আলোচনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।